আসসালামু আলাইকুম দেশ বা প্রবাস থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলে দিতেছি আজকের ভিডিওতে তিনটি বিষয় জানতে পারবেন তাও 2024 সালে যেহেতু কষ্ট করে সময় নষ্ট করে ভিডিওটি দেখতেছেন এইজন্য একটি বিষয় নিয়ে যদি আমি আপনাদের সাথে আলোচনা করি তাহলে আপনাদের বোরিং লাগবে এইজন্য তিনটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে লাইলাতুল মেরাজ কবে লাইলাতুল বরাত কবে পবিত্র রমজান শুরু হবে কবে সেই সাথে জানিয়ে দেব সৌদি আরব এবং বাংলাদেশে শুধু বাংলাদেশের নয় কিংবা সৌদি আরবের নয় সৌদি আরবে যেহেতু একদিন আগে অনুষ্ঠিত হয় এজন্য সৌদি আরবটা জানাবো আর পরের তারিখটা বাংলাদেশেটাও জানিয়ে দেব তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যেহেতু আমরা কষ্ট করে সময় নষ্ট করে ভিডিও ক্রিয়েট করি আপনাদের জন্য আপনারা যদি ভিডিওটি শেয়ার না করেন তাহলে আমাদের উপকার আসে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন 2024 সালের রোজার ঈদ রোজার শুরু চাঁদ সম্পর্কে নিয়ে আমাদের অলরেডি ভিডিও রয়েছে তারপরেও যখন এইটা অনুষ্ঠিত হবে কিংবা জানা যাবে সঠিক তথ্য আমরা আপনাদেরকে দেওয়া চেষ্টা করব কেননা সবাই চাঁদের উপর নির্ভরশীল আজকে যে তারিখটা আমি আপনাদেরকে দেব সেটাও কিন্তু শতভাগ নিশ্চিত তো যারা চাঁদের উপর নির্ভর করেন তাদের জন্য কিন্তু চাঁদ দেখা গেলে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বকবক অনেক করলাম এখন শুরু করি মূল টপিকে আমি প্রথমে বলে দিলাম পবিত্র শবে মেরাজ শবে বরাত এবং পবিত্র রোজা শুরু হবে 2024 সালের কবে কত তারিখে সেটা জানিয়ে দিব প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেই পবিত্র মেরাজ শুরু হবে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে সৌদি আরবে এবং বাংলাদেশে 9 তারিখে আমি আবারো বলতেছি ফেব্রুয়ারি মাসে পবিত্র মেরাজ সৌদি আরবে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে বাংলাদেশে এখন হলো যে শবে বরাত পবিত্র লাইলাতুল বরাত হলো যে সৌদি আরবে যদি বলি তাহলে হবে ফেব্রুয়ারি মাসের 25 তারিখে আমি আবারো বলতেছি লাইলাতুল বরাত হবে সৌদি আরবে ফেব্রুয়ারি মাসের 25 তারিখে এবং বাংলাদেশে হবে 26 তারিখে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমাদেরকে কমেন্টস করতে পারেন সর্বশেষের যে বিষয়টা সেটা হলো যে পবিত্র রমজান কবে শুরু হবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে সেটাও আমি সঠিক তারিখটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি প্রয়োজন বোধ মনে করলে এই ভিডিওটি সেভ করে রেখে দিবেন যখন চাঁদ দেখা যাবে শুরু হবে রোজা তখন মিলিয়ে দেখবেন তারিখটা সঠিক হয় কি না সেটা হলো যে মার্চ মাসের 11 তারিখে প্রথম রোজা মানে 10 তারিখে মার্চ মাসের 10 তারিখে সৌদি আরবে সেহরি খাওয়া হবে এবং চাঁদ দেখা যাবে সেহরি খাওয়া হবে 11 তারিখে প্রথম রোজা শুরু হবে এবং বাংলাদেশে 11 তারিখে চাঁদ দেখা যাবে 11 তারিখে সেহরি খাওয়া হবে তারাবির নামাজ পড়া হবে 12 তারিখে প্রথম রোজা শুরু হবে বলে জানতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আগেই বলেছি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন ধন্যবাদ সময় নষ্ট করে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অগ্রিম ঈদ মোবারক রমাদান করিম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম